চুরি করে প্রেমিকাকে দামি ফোন উপহার যুবকের। গ্রেফতার অভিযুক্ত যুবক। শুধুমাত্র প্রেমিকা নয়, প্রেমিকার ভাইকেও দামি ফোন উপহার। ঘটনা তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। আপাতত শ্রীঘরেই রয়েছে প্রেমিক যুবক। প্রেমিকার মন পেতে দামি ফোন প্রেমিকাকে উপহার দিয়েছিল প্রেমিক যুবক। শুধু তাই নয়, প্রেমিকার ভাইকে হাতে রাখতে তাকেও একটি দামি ফোন উপহার দেয় যুবক। তবে ফোনগুলি গাঁটের কড়ি খরচ করে কেনেনি ওই যুবক। রাতে মোবাইলের দোকান থেকে বেশ কয়েকটি দামি মোবাইল ফোন চুরি করে যুবক। সেখান থেকেই বেছে বেছে প্রেমিকা ও তার ভাইকে দুটি দামি মোবাইল ফোন উপহার দিয়েছিল। দামি ফোন পেয়ে প্রেমিকা হয়তো খুশি হয়েছিল ঠিকই, কিন্তু শেষ রক্ষা হলো না। সেই ফোন ধরিয়ে দিল অভিযুক্ত প্রেমিককে। জানা গেছে, গত 19 জানুয়ারি পোলবা থানা এলাকায় পরপর কয়েকটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে কেন বারবার মোবাইলের দোকানেই চুরি হচ্ছে তা খতিয়ে দেখতে তৎপর হয় পুলিশ। এরই মাঝে মহানাদ গ্রাম পঞ্চায়েতের নাগরপাড়া গ্রামে আরও একটি মোবাইলের দোকানে চুরি হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে চুরির ঘটনায় মোট গোটা ছয়েক দামি ফোন চুরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পোলবা থানার পুলিশ। তদন্তে নেমে ফোনের IMI নম্বর দিয়ে ট্র্যাকিং শুরু করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে গ্রামেরই এক তরুণীর কাছে রয়েছে চুরি যাওয়া একটি ফোন। পুলিশ তাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তরুণী জানায় তার প্রেমিক রাহুল মণ্ডল তাকে এই দামি ফোন উপহার দিয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত রাহুল মণ্ডল পেশায় গাড়ির চালক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রেমিকার পাশাপাশি তার ভাইকেও একটি চুরি করা দামি মোবাইল ফোন উপহার দিয়েছিল রাহুল। এরপর অভিযুক্ত রাহুলকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জেরাতে অভিযুক্ত যুবক স্বীকার করেছে প্রেমিকাকে খুশি করতেই সে মোবাইলের দোকানে চুরি করার ফোন দিয়ে আঁটে। সেই মতো দোকান থেকে ফোন চুরিও করে, প্রেমিকাকে উপহার দেয়। অভিযুক্ত রাহুলকে জেরা করে বাকি ফোনগুলিও উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তকে এদিন চুঁচুড়া আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে। বিচারক অভিযুক্তের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রেমিকার মন রাখতে গিয়ে আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে অভিযুক্ত প্রেমিক যুবকের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চুঁচুড়া। প্রেমিকার মন পেতে দামি ফোন প্রেমিকাকে উপহার দিয়েছিল প্রেমিক যুবক। শুধু তাই নয়, প্রেমিকার ভাইকে হাতে রাখতে তাকেও একটি দামি ফোন উপহার দেয় যুবক। তবে ফোনগুলি গাঁটের কড়ি খরচ করে কেনেনি ওই যুবক। রাতে মোবাইলের দোকান থেকে বেশ কয়েকটি দামি মোবাইল ফোন চুরি করে যুবক। সেখান থেকেই বেছে বেছে প্রেমিকা ও তার ভাইকে দুটি দামি মোবাইল ফোন উপহার দিয়েছিল। দামি ফোন পেয়ে প্রেমিকা হয়তো খুশি হয়েছিল ঠিকই, কিন্তু শেষ রক্ষা হলো না। সেই ফোন ধরিয়ে দিল অভিযুক্ত প্রেমিককে। জানা গেছে, গত 19 জানুয়ারি পোলবা থানা এলাকায় পরপর কয়েকটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে কেন বারবার মোবাইলের দোকানেই চুরি হচ্ছে তা খতিয়ে দেখতে তৎপর হয় পুলিশ। এরই মাঝে মহানাদ গ্রাম পঞ্চায়েতের নাগরপাড়া গ্রামে আরও একটি মোবাইলের দোকানে চুরি হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে চুরির ঘটনায় মোট গোটা ছয়েক দামি ফোন চুরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পোলবা থানার পুলিশ। তদন্তে নেমে ফোনের IMI নম্বর দিয়ে ট্র্যাকিং শুরু করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে গ্রামেরই এক তরুণীর কাছে রয়েছে চুরি যাওয়া একটি ফোন। পুলিশ তাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তরুণী জানায় তার প্রেমিক রাহুল মণ্ডল তাকে এই দামি ফোন উপহার দিয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত রাহুল মণ্ডল পেশায় গাড়ির চালক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রেমিকার পাশাপাশি তার ভাইকেও একটি চুরি করা দামি মোবাইল ফোন উপহার দিয়েছিল রাহুল। এরপর অভিযুক্ত রাহুলকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জেরাতে অভিযুক্ত যুবক স্বীকার করেছে প্রেমিকাকে খুশি করতেই সে মোবাইলের দোকানে চুরি করার ফোন দিয়ে আঁটে। সেই মতো দোকান থেকে ফোন চুরিও করে, প্রেমিকাকে উপহার দেয়। অভিযুক্ত রাহুলকে জেরা করে বাকি ফোনগুলিও উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তকে এদিন চুঁচুড়া আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে। বিচারক অভিযুক্তের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রেমিকার মন রাখতে গিয়ে আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে অভিযুক্ত প্রেমিক যুবকের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চুঁচুড়া।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।